বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, আবু জাহল একদা বললে মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিতে হবে, কে পারে? তো একজন বলল আমি। ঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেছেন তখন সে উটের ভুঁড়ি নিয়ে এসে তার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, দেখো দেখো তোমার আব্বার মাথার উপরে একটা উটের ভুঁড়ি চাপানো হয়েছে, তোমার আব্বা মাথা উঠাতে পারছেন না। ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে আসলেন, মাথার উপর থেকে ভুঁড়িটা নামিয়ে দিলেন, তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহর নবী উঠে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ তুমি ওদুবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এদের ধ্বংস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর এই দোয়াটি অপমানজনক অবস্থায় ছিল, এরপরেও দোয়াটি কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। একজন নবীর দোয়া 12 বছর পরে কবুল হয়। আমরা আপনার দোয়া দেরিতে কবুল হতে পারে মর্মে আরেকটি উদাহরণ এখানে পেশ করে থাকি, তা সবার জানা আছে। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা একদিন তাদের পিতা ইয়াকুবকে বলল যে আব্বা ইউসুফকে আমাদের সাথে যেতে দেন, মাঠে যাবে, আমাদের সাথে খেলাবে, আমাদের সাথে থাকবে। তখন ইয়াকুব আলাইহিসসালাম বললেন না, আমার ভয় হচ্ছে ইয়াকুবকে ইউসুফকে বাঘে ধরে খেতে পারে। তখন তারা বলল, বলেন কি, আমরা একটা দল জামাত আছি, বাঘে ধরে খাবে মানে? শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম তাদের সাথে ইউসুফকে পাঠিয়ে দিলেন। তারা যা ভেবেছিল তাই করল। তারা ভেবেছিল কেউ কেউ যে তাকে হত্যা করা হোক, কেউ কেউ ভেবেছিল তাকে ইঁদারাই ফেলে দেওয়া হোক, শেষ পর্যন্ত তাকে ইঁদারাই ফেলে দেওয়া হলো। এরপরে একটা জামায় রক্ত মাখিয়ে সন্ধ্যার সময় তারা তার বাপের সামনে পেশ করলো, আব্বা এ দেখেন, এ দেখেন ইউসুফকে বাঘে খেয়েছে, আপনি তো বিশ্বাস করবেন না আমাদের কথা, এ দেখেন জামাতে রক্ত লেগে আছে। জামাটা যখন তারা পেশ করেছিল তখন জামা ছিঁড়া ছোটা ছিল না, বাঘে ধরলে খেলে তো জামা স্বাভাবিকভাবে ছিঁড়ে চলে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু তা ছিল না। ইয়াকুব আলাইহিস সালাম দেখে বুঝলেন যে এই কথা তারা বানিয়ে নিয়েছে। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টিতে ধৈর্য ধারণ করি। ইউসুফ আলাইহিসসালামকে ইদারায় ফেলে দেওয়া হলো, ইদারা থেকে উঠানো হলো, যারা নিয়ে গেল তারা বাজারে বিক্রি করলো। মিশরের বাদশাহ আজিজ তাকে কিনে নিল, সে তার স্ত্রীকে তাকে লালন পালন করতে দিল। সে বলল, দেখো খুব ভদ্রনম্র সুন্দর ছেলে, লালন পালন করো, হয়তো আমরা তাকে পরবর্তীতে ছেলে হিসাবে গ্রহণ করব। সারা পৃথিবীর মানুষকে যত রূপ চেহারা দেওয়া হয়েছে ইউসুফ আলাইহিসসালামকে একাই তত দেওয়া হয়েছে। আবার মিশরের পুরুষ নারী পৃথিবীর সবার চেয়ে তারা বেশি সুন্দর সুন্দরী, যা বর্তমান অবস্থায় লক্ষ্য করা যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীর সবাই মিলে যত রূপ চেহারা দেওয়া হয়েছে ইউসুফকে তার অর্ধেক দেওয়া হয়েছে। তাহলে তো আর বিবেচনা করাই যায় না কত সুন্দর মানুষ ছিলেন তিনি। জুলাইখা তার রূপ চেহারার উপরে যেভাবেই হোক সে এক সময়ে তার উপর আকৃষ্ট হয়ে পড়ে এবং তাকে অশ্লীল কাজ করার জন্য বলে। জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে বলল, হাই তালাক, ইউসুফ তুমি অন্যায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন, মা আল্লাহ, বলো কি তুমি, এই বিষয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তারপর তিনি বলেন, লা ইফলাহ, ওই মানুষ কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে মানুষ তার মালিকের সাথে অন্যায় করবে। আহসানা মাসওয়ায়া, আমার মালিক তোমার স্বামী, আমার মালিক তোমার স্বামী আমাকে ভালো থাকতে দিয়েছেন, আমাকে ভালো খেতে দিয়েছেন, আমি তোমার সাথে খেয়ানত করতে পারি না, অন্যায় করতে পারি না। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের কথা সে মানল না, জোর করে অন্যায় করার চেষ্টা করল। ইউসুফ আলাইহিসসালাম আগে আগে বের হলেন, পিছনে পিছনে বের হলো জুলাইখা। দরজা থেকে বের হতেই ছিল জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন। জুলাইখা বলল, দেখেন আপনার যে বাড়িতে যেই ছেলেকে আপনি বাড়িতে রেখেছেন সেই ছেলে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, তার কি শাস্তি হতে পারে? আমি আপনার শাস্তির অপেক্ষা করছি না, আমি জুলাইখা বলছি তাকে যথাযথ পিটন দেওয়া হোক, অন্যথায় তাকে জেলখানায় বন্দি করা হোক। মর্মে 12 বছর জেল হলো। ইউসুফ আলাইহিসসালাম 12 বছর জেলে থাকলেন।
বাড়িতেও দীর্ঘদিন লালন পালন হয়েছেন। বারো বছর পরে ইসবকে ডেকে পাঠানো হলো যে দেশের বাদশাহ আপনাকে ডেকে পাঠিয়েছে। ইসব আলাইহিসসালাম বললেন, না এইটা হতে পারে না, জাতির সামনে জুলাইখাকে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না। আমি অন্যায় করিনি, আমি জুলাইখার স্বামীর খেয়ানত করিনি, এই কথা জুলাইখাকে জাতির সামনে স্বীকৃতি দিতে হবে। জুলাইখা জাতির সামনে বলল আমি অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি, ইসব সত্যবাদী। এই কথাও যখন ঘোষণা দেওয়া হলো তখন ইসব আলাইহিসসালাম বের হলেন, বের হয়ে দেশের শাসনভার গ্রহণ করলেন। এক পর্যায়ে তার পিতা তার মাতা ইসব আলাইহিসসালামের কাছে আসলেন। কতদিন পরে ইসবের বাপের দোয়া কবুল হলো, কান্নাকাটি করতে করতে কোরআন মাজিদে এসেছে তিনি আর চোখে দেখতে পেতেন না, চোখে আর পানি নেই, ছেলের জন্য কাঁদতেন। কতদিন ইদারায় থাকলেন, কতদিন বাদশার বাড়িতে লালন পালন হলেন, কতদিন জেলে থাকলেন, কতদিন রাজত্ব চালালেন, তারপরে বাপ মা ফিরে আসলেন। বাপ মা ফিরে আসা পর্যন্ত বাপ কান্নাকাটি করতে থাকলেন, তখনও বাপ নবী যিনি ইয়াকুব আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালামের দোয়া কবুল হতে যদি এত দেরি হয় তাহলে আপনার দোয়া কবুল হতে কত দেরি হবে, আপনি কেন নিরাশা হবেন? সম্মানিত মসজিদের মুসল্লি, পৃথিবীর দীনি মুসলিম ভাই বোন, আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা আল্লাহর নিকটে দোয়া প্রার্থনা করুন, কখনো নিরাশা হবেন না। যে বিষয়টি আল্লাহর কাছে পেশ করছেন বলতেই থাকেন, সকাল সন্ধ্যায় গভীর রাতে বলার চেষ্টা করুন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদু আল আনফুসিকুম, কখনো তোমরা নিজেদের উপরে বদদোয়া করো না, কখনো বলিও না যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, সমস্যায় পড়ে নিজের উপরে বদদোয়া করো না। তিনি বলেন, ওয়ালা তাদু আল আমওয়ালিকুম, নিজের অর্থ সম্পদের উপরে বদদোয়া করো না। এইসব জমি জায়গা ঝামেলা, যুগ যুগ থেকে জমি পড়ে আছে তাকে ঠিক করা যায় না, ঘুষ লাগে নইলে জমি রক্ষা করা যায় না, কত ঝামেলা, এ দখল করে সে দখল করে, এসব জমি জায়গা না থাকাই ভালো, এরকম অর্থ সম্পদের উপরে বদদোয়া করবেন না। ওয়ালা তাদু আল আওলাদিকুম, কখনো ছেলেমেয়ের উপরে বদদোয়া করো না, ছেলেমেয়ের উপরে ভুলেও বদদোয়া করতে হবে না। ছেলে আপনার বিরুদ্ধে গেছে এ কথাই ঠিক, ছেলে আপনাকে মেরেছে এ কথাই ঠিক, আপনাকে যখন ছেলে মেরেছে তখন তাড়াহুড়া করে আপনি ওযু করে ঘরে ঢোকে কেবলা মুখিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুন যে আমি তো এরকম ছেলে চাইনি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, যেই ছেলে আমাকে মেনে চলবে, আমার ছেলে আমাকে কেন মারবে, আমি তো এই ছেলে তোমার কাছে কোনোদিন চাইনি, আমি চেয়েছি সুসন্তান যে বাপ মাকে মেনে চলবে। কান্নাকাটি করে বিষয়টি পেশ করুন, ছেলে মেরেছে বলে গালি দিয়েছে বলে আপনি বললেন তোকে ত্যাজ্যপুত্র করলাম, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে জমি জায়গা দিব না, জি না, এই হিসাব ভুল। প্রথমত কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, কোনো কথাই বলবেন না তার মন্দ কর্মে, তার গালিগুলো যে যদি কিছু করতেই চান তাহলে ওই দিকে নয় এদিকে, তার মানে উপরওয়ালাকে বলেন ছেলে ফিরিয়ে দাও, আমি এই ছেলে এরকম চাইনি, আমি যেটা চেয়েছি সেটা করে দাও, ২৪ ঘন্টার মধ্যে ছেলে যেন আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে বলে আব্বা আমার ভুল হয়েছে, বাকি জীবন আপনাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করব, মেনে চলব, এইটুকু যেন আমাকে বলে, এটা আমি তোমার কাছে চাচ্ছি, ছেলের কাছে আমি কী চাইব, জাতির কাছে আমি চাইনি তোমার কাছে চাচ্ছি, ছেলের কাছে আমি চাইনি তোমার কাছে চাইলে পাওয়া যায়, ফিরিয়ে দেওয়ার প্রয়োজন তোমার নেই, অতএব তুমি যেটা বলছি সেটা আমার করে দাও, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও, সে আমার কাছে ক্ষমার কথা বলুক। আরও এখানে আমরা একটি জরুরিভাবে আপনাকে উদাহরণ পেশ করে থাকি যে ভুলেও কখন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। দেখবেন এক মিনিট, দেখেন দেখেন দেখবেন এক মিনিট কত বড় বিপদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা,
মায়ের কোলে মাত্র তিনজন কথা বলেছে দুধ পান করা অবস্থায়, তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আর একজন হচ্ছে জোরাইজের ব্যাপারে যেই ছেলেটি অবৈধ সন্তান হিসাবে দুনিয়াতে জন্ম নিয়েছিল, আর একজন হচ্ছে মায়ের কোলে বাচ্চা দুধ খাচ্ছিল। একটা লোক ঘোড়ায় চড়ে যাচ্ছে, তখন মায়ে বলছে যে আল্লাহ তুমি আমার এই ছেলেটাকে তার মতো করে দাও, তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে না আমি তার মতো হব না, সে অহংকারী। তারপর একটা মহিলা যাচ্ছে, তখন মহিলা বলছে আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে এই মহিলার মতো করো না, তখন বাচ্চাটা বলছে না ওই মহিলার উপরে যে অপবাদ লাগানো হয়েছে সে মিথ্যা, সে একজন মিথ্যা অপবাদ লাগানো হয়েছে, সে একজন পরহেজগার মানুষ, আমি তার মতোই হতে চাই। মর্মে ওই বাচ্চা দুধ পান করতে করতে কথা বলেছিল, হাদিস মুসলিম।